আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। তো রোজাও নিশ্চয়ই সকলের অনেক ভালো কাটছে। তো রোজাতে আমাদের আসলে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত না হলে কিন্তু একেবারেই হয় না। সারাদিন রোজা রাখার পর ইফতার আমরা যখন করতে যাই তখন এক গ্লাস শরবত অবশ্যই আমাদের খেতে হয়। তো আজকে আমি আপনাদেরকে খুব ইজি একটা শরবতের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা খেতে অসম্ভব টেস্টি আসলে, যেটা খুব ইজিলি আপনারা বাসায় তৈরি করে কিন্তু খেতে পারেন। চলুন তাহলে দেখি নি এটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। এই শরবতটা আমি তেঁতুল দিয়ে তৈরি করব। তো তেঁতুলের শরবতটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ তেঁতুল নিয়েছি। তো তেঁতুলটাকে আমি প্রায় 1 কাপ পরিমাণ পানিতে ভিজিয়ে রাখব, 10 মিনিটের মতো এটাকে আমি ভিজিয়ে রাখছি। 10 মিনিট পর এ তেঁতুলটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে একটু নেড়ে চেড়ে এটার যে কাটটা সেটা রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার একেবারে রেডি। এবার এই তেঁতুলের কাটটাকে আমি ব্লান্ডারে গ্লাসে নিয়ে নিচ্ছি, এর সাথে অ্যাড করে নিচ্ছি চিনি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণেই চিনিটা দিয়ে নেবেন। তো আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ চিনিটা নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ি, 1/2 চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিট লবণ, আর 1 পিস লেবু আমি ঠিক এভাবে চিপে এটার রসটাকে নিয়ে নিচ্ছি। আর এর সাথে পানিটা অ্যাড করতে হবে। তো আপনারা শরবতের ঘনত্বটা যে যেমন পছন্দ করেন ঠিক ওই অনুযায়ী পানিটা অ্যাড করে নেবেন। তো আমি সব কিছু দিয়ে এটাকে ভালো করে ব্লান্ডারে ব্লান্ড করে নিয়েছি। এবার এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা ইচ্ছে করলে কিন্তু এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকেও সার্ভ করতে পারেন, বাট আমি ছাঁকনি দিয়ে ছাঁকিনি, কেননা একটু ওই শুকনো মরিচ দেখতেই পাচ্ছেন দেখা যাচ্ছে, সেটা দেখতে খুবই ভালো লাগে শরবতে। এবার আমি একটি স্লাইস করা লেবু কেটে দিয়ে দিলাম। বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার তেঁতুলের টক ঝাল মিষ্টি শরবত, যেটা তৈরি করাটা খুবই ইজি। আশা করছি ইফতারে আপনারা এমন এক গ্লাস শরবত খেলে পানটা একেবারেই জুড়িয়ে যাবে, আসলে অনেক ভালো লাগে। তো সো ভিউয়ার্স, আশা করছি আজকের এই শরবতের আইটেমটা আপনাদের সকলের অনেক বেশি কাজে লাগবে, বিশেষ করে এই রমজানে ইফতারের সময় অনেক বেশি কাজে লাগবে। খুব ইজিলি আসলে আপনারা এটা তৈরি করে খেতে পারেন। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে আমি যে কোনো রেসিপি দিই না কেন সেটা যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।